নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার এই চ্যানেল জয়েস রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আসুন, আজকে আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে এসেছি, চলুন দেখি কি সেই রেসিপিটা। ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল, তার উপকরণ শোল মাছকে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে তারপরে ভেজে নিতে হবে। আছে শাঁ জিরে ও গোটা গরম মশলা, পেঁয়াজ থেতো করে বাটা করা আছে, আদা বাটা আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, রসুন বাটা আছে, টমেটো পুড়িয়ে ছাল তুলে রাখা আছে, আলু পিস পিস করে ভাজা করা আছে এবং ফুলকপি ভাজা করা আছে। মাছ ভাজার তেলটা আছে, এতে আমি ফার্স্ট গোটা গরম মশলাটা দেব, এর সাথে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার আমি শাহ জিরেটা দেব, তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দেব, এর সাথে আমি একটু হলুদ মেশাবো এবং নুন দেব, সাথে আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে মিক্স করব। এবার আমি যে পোড়া টমেটো দুটো ছিল সেটা ছেড়ে দিলাম, এর সাথে একটু কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দিন। এবার আপনি আলু ও ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিন। দিয়ে ভালো করে এর সাথে মিক্স করুন। এর সাথে যদি আপনি একটু ধনেপাতা বাটা দেন তাতে আরও বেশি টেস্ট হবে। আমি কিন্তু একটু ধনেপাতা বাটা দেব। এবার আমি অল্প করে আগে জল দেব, তার সাথে অল্প নুন এবং অল্প চিনি দেব। এবার আমি এতে আরেকটু জল মেশাবো, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। তৈরি হয়ে এসছে আমার ফুলকপি দিয়ে শোল মাছ। সব শেষে আপনি ধনেপাতা বাটা আর একটু দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেবেন, সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে ছড়িয়ে দেবেন। তৈরি আমার ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল। কেমন লাগলো আজকে আমার এই রান্না, এই নতুন রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট জানান, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। তাই আপনাদের মতামত আমার কাছে পাথেয়। তাই সবাইকে বলছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।